মেরা বুথ সবচেয়ে মজবুত এই আহ্বানে যে মোদিজির বক্তব্য কর্মকর্তাদের কতটুকু উদ্বুদ্ধ করতে পারে? দেখুন, আজকে 10 লাখ লোকের মধ্যে ভার্চুয়ালি যে কার্যক্রম এবং মোদিজি যেটাকে ভোপালের মধ্যে সম্বোধন করেছেন, আমরা বিশ্বাস আটটা কোশ্চান এই জায়গায় করা হয়েছে এবং কোশ্চান আনসারে আমরা অনেকে সমৃদ্ধ হয়েছি এবং আমাদের যে জিজ্ঞাসা যে প্রপার অল ওভার ইন্ডিয়াতে গোটা ভারতবর্ষে আমাদের সমস্যার সমাধান, মানুষের জিজ্ঞাসার সমাধান আমরা একভাবে করতে পারব এবং আগামী লোকসভা নির্বাচনের জন্য এটা আমাদের জন্য আমাদেরকে উজ্জীবিত করবে এবং বুথের মধ্যে আমরা নিজেরাও সমৃদ্ধ হব এবং মানুষকে সরকারি সুবিধা কীভাবে দেওয়া যায় এবং কীভাবে মানুষকে আরও বেশি জাগরূকতা করা যায় সেটার উপরে আমরা আজকে মার্গদর্শন পেয়েছি। আমরা ভাগ্যশালী, মাননীয় প্রধানমন্ত্রীজি প্রথম কোনো রাষ্ট্রনায়ক, প্রথম কোনো দলের এমন বড় নেতা দেশের মধ্যে সাধারণ কার্যকর্তাকে একসাথে সম্বোধন করেছে, এটা আমাদের জন্য অনেক গর্বের এবং আমরা সবাই আজকে সম্মানিত হয়েছি। देश भर में जो कार्यक्रम हो रहे हैं और उसमें आप लोग जो मेहनत करते हैं, दिन रात जुटे रहते हैं, उसकी जानकारियां लगातार मुझ तक पहुंच रही है। मैं जब अमेरिका और मिस्र में था तब भी आपके प्रयासों के बारे में मुझे लगातार जानकारी मिलती रहती थी, इसलिए वहां से आने के बाद सबसे पहले आप सभी से मिलना ये मेरे लिए ज्यादा सुखद है, ज्यादा आनंददायक। साथियों, भाजपा की सबसे बड़ी ताकत आप सभी कार्यकर्ता है। Subscribe to Tripura Info and press the bell icon so that you never miss any latest updates and news on Tripura.